আজকে কিন্তু আমগো বাসায় এই বছরের প্রথম রোজা আর প্রথম ইফতারের আয়োজন চলতেছে। তো সর্বরাত উপলক্ষে তো কম বেশি সবাই রোজা থাকতেছেন ঘরে ঘরে, তো আমগো বাসাও কিন্তু তাতে ব্যতিক্রম না। তো যাই হোক, খালি রোজা থাকলে তো এব না, ইফতারেরও আয়োজন করুন লাগবো। তো আমরা যেটা করলাম সেটা হলো কি, এই আমি বাসায় ইফতার বানাতে চাইছিলাম কিন্তু আপনাকে ভাইয়া কইলো হুদা হুদি এত ঝামেলা করানোর দরকার নাই, মাইয়াটা যেহেতু পরীক্ষা মাইয়াটারে কদ্দুর সময় দাও, আমি ইফতার কদ্দুর বাইরে তুলে আমো। তো আমি আপনাকে ইফতার গুছাইতে গুছাইতে আমার ঘটনাটা কই, ইফতারই তো গুছাইতে যেই ভাল লাগে, আপনাকে বাইরে খুঁজছিলাম কদ্দুর আপেল লোয়াই তো, ও মা গো মা বাজার যাওয়ানোর পরে দেখে আপেল নাকি 300 টাকাতে 350 টাকা। তো আপনাকে বাইয়ার যেই সালাইকা সালাইকা আমার লোকের থেকে থেকে অনেক সালাইক্য হয়ে গেছে, কথা আছে না সঙ্গ দেশের লো আবাসে এরম এরম নয়েছে ঘটনা। তো যাই হোক, আপেল কিনতে যায় যখন দেখছে 300 টাকা 350 টাকা, তখন হ্যাঁ 100 টাকা দিয়ে আপেল বড়ই খুঁজে লাইছে। তো যাই হোক, যেটা আনে সেটাই, আমার কোনো সমস্যা নেই, একটা খাইলেই সারা। আপেল বড়িটি অনেক মজা, সিজনের একটা খাওয়ান, আপেল তো ফ্রাই ফ্রাই খাই, আজকে নাহলে আপেল বড়ি খেলাম। তো এই মাঝে মধ্যে ব্যতিক্রম খাওয়ান খাইলে কিন্তু ভালোই লাগে। তো যেহেতু আপনাকে ভাইয়া আমার বাসায় ইফতার বানাইতে দেন নাই, বাইরের তো লয়েছে, আর বাইরের তো আনানোর পর আমি একটা সুন্দর করে ফেলের বাড়ির মধ্যে সুন্দর করে গুছায় লইছি। আপনারা একটা জিনিস দেখবেন, ইফতারের সময় এখন যেই বরকত থাকে এই বরকতটা কিন্তু সারা বছর কিন্তু থাকে না। ইফতারের সময় কিন্তু দেয়া যায় আলু সব, পেঁয়াজু, বিভিন্ন রকমের ফল, তারপর হলো জিলাপি, খেজুর, এই যে সব কিছু দেখবেন প্রত্যেকদিন আল্লাহর 30টা দিন সব কিছু জোগাড় থাকে। কিন্তু এমন সময় আপনারা দেখেন চেষ্টা করলেও কিন্তু সব জিনিসটা আপনারা একলগে করতে পারবেন না, এটাই হচ্ছে আল্লাহর নিয়ামত, এটাই হচ্ছে আল্লাহর রহমত, এটাই হচ্ছে আল্লাহর বরকত। তো যাই হোক, আমি আমার কাছে ইফতার খাইতে অনেক ভালো লাগে, বিশেষ করে এটা রোজা থাকানোর পরে পানিটা খাইয়া যখন খেজুরটা মুখে দেয় আলহামদুলিল্লাহ কি যে একটা শান্তি। তো আমি আমনে করে কি করতাম, আপনাকে ভাইয়া তো বয়ে বয়ে দোয়া করতেছে, মাইয়া পাশে বয়ে ফড়ালা করতেছে, আর এই যে এখানে কিন্তু ইফতারটি সব সাজানো, আর সামনে ইফতার রেখে কিন্তু দোয়া পড়া কিন্তু অনেক সবের কাম। তো যাই হোক, আপনাকে ভাইয়া কিন্তু খুব সুন্দর করে মোনাজাত দস্তে, আমরা দুজনেও মোনাজাত দস্তি। তো এর মধ্যে আর একটা ঘটনা আপনাকে রেখে, আপনাকে ভাইয়া মোনাজাত দস্তে এর মধ্যে হাতের মধ্যে মশা কুটুস কুটুস করে কামড়দন শুরু করে দিছে, মশাটি এরম বেয়াদবের বেয়াদব, মশাটি কয় ওরা ইফতার খাইতেছে আমরা অগরে খামু, মানে কি একটা অবস্থা, মানে আমগো ইফতার দেখা মশাও খুশি হয়ে গেছে, কয় অগ আজকে ওরা আজকে অনেক পুষ্টিকর খাবার খাইবো, আজকে অগরে কামড়া মুখ কামড়াইলে আমগো শরীরে অনেক পুষ্টি এবো, মানে কি কইতাম রে বাইরে ভাই, যাকে যাকে মশা, যাকে যাকে মশা, একটু খাইয়া বইয়া হুইয়া কোনো কিছুতে শান্তি নেই। তো আমি আপনাদের কোমো সিজন যেহেতু খারাপ, মশা যেহেতু অনেক বাইরে গেছে গা, আমি এই মশাটির নাম কি দিছি জানেন নি, পিরানা মশা। কারণ এই যে ডেঙ্গু মশা, ডেঙ্গু মশা শুনতে শুনতে এখন আর ডেঙ্গু মশা ডাইল ভাত মনে হয়, মানে মনে ফান্তা ভাত, এটি তো কোনো ব্যাপারই না। তো ডাইল ভাত হয়ে গেলে তো যেই কোনো ইস্যু তো, মানে এটা তো আর গণায় ধরে না মানছে। তো এর লেখা আমি এখন আর ডেঙ্গু মশা কই না, আমি মানহারে কই এ মানহা পিরানা মশা তুমি তাড়াতাড়ি হাতে পায়ে ডোমস লাগাও। তো আমি আপনাদের কমু, যেই মশার বারবার হইছে রে বাইরে ভাই, মশা তো কোনো ডরাই না, থাপ্পড় দিলে বোধ হয় নিজের গায়ে থাপ্পড় লাগছে কিন্তু মশা উড়ে গেছে গা। আপনি খাইতেছেন আপনার হাতের মধ্যে সুন্দর করে স্ট্র একখান ঢোকাই দেওয়া, টান দেওয়া, রক্ত সব লয়ে যাও গা, আপনার টেরও পাইবেন না। তো আমি আমার মায়ের কইছি, মাইয়া তুই তাড়াতাড়ি মোড়া কিছু একটা ফইরা বয় আর হাতে পায়ে ওডোমস লাগাই বয়, আমার মায়া তো ওডোমস লাগাই বয়। আর আমি আপনার করে কি কইতাম, আমি একবারে বাসার মধ্যে 24 ঘন্টা একেবারে আমি মশারি টানা রাখি আর মশারির মধ্যে সুন্দর করে ঢুকা বয়ে থাকি, এই যে এখন আপনাগুলোকে কটর কটর করতেছি এটাও আমি মশারির মধ্যে বয়ে বয়ে কটর কটর করতেছি। তো যাও গা, মশার কথা বাদ দিলাম, আপনারা সচেতন থাকবেন এটা হলো কথা। তো যেটা কইতেছিলাম হেড হইল গিয়া, ইফতারের সবচেয়ে মজার পার্ট হইল গিয়া মুড়ি খাওয়া, মুড়ি না খেলে তো ইফতার খাওয়ানোর মজা কিছুতে আয় না। তো যেরম চিন্তা হেরম খাওয়া, আমি তো সুন্দর করে মশলা ডিটা জোড়া করে লইলাম, মানে আলু সব পেঁয়াজ ডিটে জোড়া করে সুন্দর করে মুড়ি মাইক খেলাম, এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল, সরিষার তেল দিয়ে সুন্দর করে এটা মাইক খেলাম। অনেকে কইতে পারে না, শশা খুশি তারপর হইল গিয়া লেবু খুশি এগুলো দিলে তো আরো মজা লাগতো, আর মজা লাগতো কিন্তু ফানি ফানি হয়ে যায় গিয়া মুড়ি, এলাকা আর হেডিল। তো যাই হোক, এক এক দিনে এক রকম স্বাদের খেলে ভালো লাগে। তো আসলে সুন্দর করে সরিষা দিয়ে মাইক খায় সুন্দর করে মুড়ি বানায় মাইয়ালে আলাদা কদুর ফ্লেটে দিয়ে দিলাম, কারণ আমরা দুজন বড় মানুষ যদি মানে ধুমধাম খাওয়া লাই তাহলে তো আমার মায়া ভাগও পাইতো না, এর লেগে আমার মাইয়ারে সবসময় আমি ইফতার তারপর হলো মুড়ি এটি আলাদা ফ্লেটে করে দিই। তো যাই হোক, এরপর টুনাটুনি সুন্দর করে খাওয়ানো শুরু করে দিলাম। তো আমার স্বামী কলে এটির মধ্যে লেবু সিপড়ে দিলাম না, তারপর এটার মধ্যে একটু লেবু সিপড়ে দিলাম, অনেকে আছে মুড়ির মধ্যে জিলাপি কে আর মাইক খায় খায়, আমরা অমনে খাইতারি না, আমার আবার মুড়ি শেষ হইলে লাস্টে একটা জিলাপি রেখে দিই সেটা সবাই সবাই খাই, কিন্তু আমি যদি ইয়ের ভিতরে যদি মাইক খেলাই মানে মুড়ির মধ্যে জিলাপি মাখলাম আমার তো একটু স্বাদ লাগে না।